হ্যালো বন্ধুরা, নতুন কথা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম এবং শুভ সকাল। বন্ধুরা, এই ভিডিওটিতে পুত্র সন্তানদের জন্য থাকছে 20টি একদম নতুন নতুন ইউনিক নাম। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, 1 নম্বরে থাকছে তালবেশ অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা সৌরজাংশু। 2 নম্বরে থাকছে দন্ত্য অক্ষর দিয়ে একদম নতুন ইউনিক একটা নাম, এই নামটা সুসৌম। 3 নম্বর নামটা র অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা রৌদ্রদীপ। 4 নম্বরে থাকছে তালবেশ অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা শতদীপ। 5 নম্বরে থাকছে দন্ত্য অক্ষর দিয়ে সম্পূর্ণ নতুন একটা নাম, এই নামটা নীলাভ্র। 6 নম্বর নামটা দন্ত্য অক্ষর দিয়ে সম্পূর্ণ ইউনিক একটা নাম, এই নামটা সাতত। 7 নম্বরে থাকছে ম অক্ষর দিয়ে সম্পূর্ণ নতুন একটা নাম, এই নামটা মেঘজয়। বন্ধুরা, আপনারা যদি আপনাদের ছেলে শিশু সন্তানদের জন্য ত অক্ষর দিয়ে একদম নতুন ইউনিক একটা নাম রাখতে চান তাহলে 8 নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি তীর্থাংশু। 9 নম্বর নামটা ব অক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ ইউনিক একটা নাম, এই নামটা বিপ্লাবন। 10 নম্বর নামটা দন্ত্য অক্ষর দিয়ে শুরু একদম নতুন একটা নাম, এই নামটা সৌরাজ। 11 নম্বর নামটা রিকার অক্ষর দিয়ে শুরু একদম ইউনিক একটা নাম, এই নামটা ঋতজ্যোতি। 12 নম্বর নামটা দ অক্ষর দিয়ে শুরু একদম নতুন ইউনিক একটা নাম, এই নামটা দীপ্যদীপ। 13 নম্বর নামটা প অক্ষর দিয়ে শুরু খুবই কিউট ইউনিক একটা নাম, এই নামটা পুষ্পায়ন। 14 নম্বর নামটা তালবেশ অক্ষর দিয়ে শুরু একদম নতুন একটা নাম, এই নামটা সৌর্যরাজ। 15 নম্বর নামটা রেকর্ড অক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ নতুন একটা নাম, এই নামটা ঋতজিৎ। 16 নম্বর নামটা দন্ত্য অক্ষর দিয়ে শুরু একদম ইউনিক একটা নাম, এই নামটা স্বপ্নাদ্য। 17 নম্বর নামটা হ অক্ষর দিয়ে শুরু একদম নতুন একটা নাম, এই নামটা হৃদিত। 18 নম্বর নামটা বর্গীয় অক্ষর দিয়ে শুরু একদম ইউনিক একটা নাম, এই নামটা জয়রাজ। 19 নম্বর নামটা অকার অক্ষর দিয়ে শুরু খুবই কিউট ইউনিক একটা নাম, এই নামটা অরুণাংশু। এবং 20 নম্বর নামটা হসু অক্ষর দিয়ে শুরু একদম নতুন একটা নাম, এই নামটা উদয়দীপ। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, আর সাথে সাথে পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন। আর যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা যদি রোজ নতুন কথা চ্যানেলের ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।